ঈদ মোবারক। আমন্ত্রণ এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের ঈদুল আজহার বিশেষ আয়োজন বাংলার হাটে। বাংলার হাটে আমরা শুরুতেই আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের দোহাজারির এক বেলার শাকসবজির হাট। নৌকা করে বিভিন্ন জায়গা থেকে সাঙ্গ নদী হয়ে এই মালামালগুলো কিন্তু চলে আসে এই ঘাটে, এবং এখান থেকে এই সিঁড়ি ভেঙে চলে যায় উপরে দোহাজারি বাজার যেটি রয়েছে সেখানে। সেখানে এক বেলা একটি হাট বসে, সে হাটে পাইকাররা অপেক্ষা করেন কৃষকরা কী কী পণ্য নিয়ে আসলেন সেটি কেনার জন্য। এখান থেকে পাইকাররা কিনে নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। এই এলাকায় উৎপাদিত যেসব ফসল রয়েছে বিশেষ করে শাকসবজি, এগুলো প্রতিদিন সকালবেলা চট্টগ্রামের দোহাজারির এই ঘাটটিতে চলে আসে এবং দোহাজারি বাজারে এগুলো বিক্রি করা হয়। এখানে যে সকালবেলা হাটটি বসে এটি মূলত একবেলার হাট। কৃষি বিভাগ বলছে প্রতি বছর দক্ষিণ চট্টগ্রামে 6.5 লাখ মেট্রিক টন এই শাকসবজি উৎপন্ন হয়। এই ঘাটটিতে প্রতিদিনই চাষি ভাইরা তাদের উৎপাদিত মালামাল নিয়ে আসেন, বিশেষ করে শাকসবজি নিয়ে আসেন। শীতকালে বেশি জমজমাট থাকে, এখন বর্ষাকাল, তারপরও কেমন উৎপাদন হলো এবং বেচা বিক্রি কেমন হচ্ছে একটু বলবেন। এবার এখন বেশি বৃষ্টি হওয়ার তো নষ্ট গিয়ে খেতে হলো। কী কী করছিলেন? এখন মিষ্টি হতে করছি, জিয়া করছি, ধন্যবাদ করছি, খোঁটা করছি, সব নষ্ট হয়ে গিয়ে। কতটুকু জায়গায় করছেন? প্রতিদিন কি পরিমাণ করে আনতে পারেন? বৃষ্টি হলে হামরাই, যদি শীতকাল হলে কা মার বেশ উড়াবে। আজকে কি কি নিয়ে আসছেন এখানে? মূলা, তিতা, করলা। মূলা কতটুকু এনেছেন? মূলা আপনার 200 কেজি মতো হবে। বারবারে নিজের খেতে কতটুকু ক্ষেত করলেন এবার? এবার আল্লাহ রহমতে 3 কানের মতো হবে, কিন্তু সব নষ্ট হয়ে গেছে আপনার জ্বরে, বৃষ্টির কারণে সবগুলো নষ্ট হয়ে গেছে, ফুসে গেছে আর কি। খরচ নিচ থেকে উৎপাদন খরচ তো অনেক বেশি, আপনার সারের দাম বেশি, বিস্তালের দাম বেশি, বিষের দাম বেশি, কিন্তু আমাদেরগুলো তো দাম বাড়তেছে না। আমাদেরগুলো একটুর থেকে দাম বাড়লে, একটু একটু থেকে একটু দাম বাড়লে বলে যে সিন্ডিকেট করছে, এইসব করছে, আমরা তো পাচ্ছি না। কৃষকরা কি সিন্ডিকেট করে? আমরা কি কীভাবে সিন্ডিকেট করবো? আমরা এগুলো তো একদিন থেকে 2 দিন লাগলে ফসে যাবে, আমরা এগুলো কি সিন্ডিকেট করবো? কৃষকের তো সিন্ডিকেট করার কোনো সুযোগই নাই। এই ঘাটে প্রতিদিন কি পরিমাণ নৌকা আসে? প্রতিদিন আসে 15 থেকে 20টা নৌকা বোট এসে মাল রেখে আবার যায়, তাই তো? জি। আর যখন এই এই শীতকালে কি পরিমাণ আসে? শীতকালে বেশি সবজির উৎপাদন বেশি, সব শীতকালে। তখন আপনাদেরও ইনকাম বেশি হয়? জি, তখন আমাদের 1000 টাকা 2000 টাকা হয়। এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের ঈদুল আজহার বিশেষ আয়োজন বাংলার হাটে। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আমরা চলে এসেছি হাটে। হাটে এসে আমরা যেটি দেখছি, ব্যাপক বেচাকেনা চলছে। কৃষক ভাইয়েরা তাদের মাঠে উৎপাদিত ফসল এখানে নিয়ে এসেছেন, আর যারা ক্রেতা আছেন, বিশেষ করে পাইকারি ক্রেতা, যারা ব্যবসায়ী অন্য জায়গায় নিয়ে যাবেন, তারাও কিন্তু এখানে চলে এসেছেন এবং ব্যাপক রমরমা বেচাকেনা চলছে। কথা বলতে চাই ক্রেতা, বিক্রেতা, কৃষক সবার সঙ্গে।
এগুলো কি আপনার? শশা কেমন দামে বিক্রি হচ্ছে আজকে হাটে? আজকে 40 টাকা, 40 টাকা কেজি, কেজি এক নম্বর, যত ফসল উৎপন্ন হয় সব ধরনের ফসল কিন্তু এখানে পাওয়া যায়। কথা বলতে চাই ভাইয়া, তুমি কোথা থেকে এসেছো? আমি আসছি হাইগো থেকে। কি নিয়ে আসছো? এগুলো কিনতে আসছি যে বিক্রি করবে নাকি এখান থেকে নিয়ে? এখান থেকে কোথায় নিয়ে যাবে? পটিয়া। পটিয়া এখান থেকে নিয়মিত মালামাল কেন? হ্যাঁ, আজ আজকে কলমি শাক, নারী শাক আনছি আমি। কলমি শাক আর হচ্ছে নারী শাক, নারী শাক মানে পাট শাক। হ্যাঁ, পাট শাক। কলমি শাক আর পাট শাক কতগুলো এনেছেন? চার বোঝা। জি, চার বোঝা কত বিক্রি হবে? চার বোঝা 10-12 টাকা এলে বেশি হয়। বোঝা এক বোঝা। আজকে কয় টাকা বিক্রি করতে পারেন মোট? 200-250 এলে বেশি হয়। এই হাটে যারা হচ্ছে ব্যবসা করেন, অর্থাৎ যে কৃষকরা হচ্ছে উৎপাদিত ফল ফসল নিয়ে আসেন, কেউ নৌকায় আসেন, কেউ হচ্ছে অটোরিকশায় চলে আসেন, অর্থাৎ আশপাশে যা উৎপাদিত হয় সবই কিন্তু এখানে এনে বেচা কেনা করা হয়। লাভ হয়েছে না, গুনারে গেছে আজকে। আজকে মাল বেশি আসছে। আপনি যে লেবু নিয়ে আসলেন, গাড়ি ভাড়া, তারপরে খরচ, আরো গাড়ি ভাড়া লস। প্রতিদিন কি পরিমাণ লেনদেন হয় এনে? আসলে অনেক টাকা লেনদেন হিসাব আছে নাকি? এগুলো কি বেচার জন্য নিয়ে আসছেন? কোথা থেকে নিয়ে আসছেন? লাগোয়ারা থেকে। আচ্ছা, কতগুলো আনলেন আজকে? আজ আনলেন প্রায় 150 কেজি। বর্ণ 150 কেজি। পাইকারিতে কত দামে বিক্রি হচ্ছে? 30 টাকা চায়। 30 টাকা চায়? হ্যাঁ। আপনি কত বিক্রি করবেন? 35-35। এখনো পান নাই? না, মানে পাইকার পান নাই এখনো? না, ফাইজম তো পাইকারি সাত তো। বেচা কেনা কেমন হয়েছে? ইনশাল্লাহ ভালো হচ্ছে। আমরা তো মানে বাংলার বাইরে থেকে এখানে বিক্রি কেজির উপর 8-1 টাকা লাভ করি। এইসব এইরকম ব্যবসা আমাদের, 8-1 টাকা লাভ করি মাল বিক্রি করি আমরা। এ দেখেন না, মিষ্টি লাস, শুকনা মরিচ, আলু, আচারা, শসা আছে, টমেটো আছে, সব আছে এখানে, সব মাল পাওয়া যায়। চট্টগ্রামের বিভিন্ন অংশে প্রতিদিন সকালে কিন্তু এরকম ফল ফসলের হাট বসে, বিশেষ করে পাইকারি হাট। কৃষক তার উৎপাদিত পণ্য এনে যেখানে বিক্রি করেন। আরও কয়েকটি হাটে যেতে চাই, আপনাদেরকে দেখাতে চাই সেখানকার চিত্র। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত ঈদুল আজহা উপলক্ষে নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন বাংলার হাট। আমরা চলে এসেছি চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগার হাটে। এক বেলার কৃষকের হাট যেখানে বসে, সেখানে এই হাটটি আপনাদেরকে এই পর্বে দেখাবো। বৃহস্পতিবার আর সোমবার সপ্তাহে 2 দিন কাঁচা তরকারি বাজার, আমাদের বড় তরকা হাট বাজারটা। এই বাজারে বয়স কত? বয়স তো অনেক হইতেছে, অনেক হইতেছে আর কি। 7 দিনেরও আগে হইতে
বাজার চলতেছে আর কি। কমসে কম 30-40 লাখ টাকা পেঁচা কিনে এই বাজারত, এটা তিতা কালা লভ্যা, তারপর ফোঁপা হান্না কচু, মানে বিভিন্ন ধরনের মাল একবার এই বাজারের মাঝে ফুল বাজার থাকে। এখানে ডাল সিজন এখন মাল মনে করেন কম, বাজার এখন মাল কম, কম হিসাবে এখন 20 লাখ টাকার ডেল বেচা কিনে আছে। এই বাজারটা আমাদের বেচা কিনা কেমন হয়? বেচা কিনা যা হলে মাল ফসল কম, তার কারণ এখানে কৃষক ফসাইতে পারছে না, এই জন্য পথে ফসাইতে পারছে না, এই বৃষ্টিয়ে আসি সবগুলো চলে যায়, মানে পাড়ে আসি। একটা কৃষক যদি বেন্ডি যদি 20 টাকা বেচে, হ্যাঁ এখানে আছে তার 12-13 টাকা কেজিতে খরচা, 14 টাকা খরচা, 10 টাকা বেচলে গাই উঠে। এই বাজারটার অবস্থা বলুন, এটা কতদিনের বাজার আর কৃষকদের অবস্থা? অনেক পুরাতন বাজার, কিন্তু এখন এই বিভিন্ন ক্রাইসিসের কারণে মাল আসতেছে না, মাল হইতেছে না, যা হইতেছে এগুলো ওই যারা উৎপাদন করে মানে আমাদের মতো যারা, তারা পয়সা পাচ্ছে না। ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, কচু সহ নানা রকম শাকসবজি নিয়ে আসেন কৃষক এই বড় দ্বারকা হাটের একবেলার হাটে। আর এখানে মোটামুটি 10-11 পর্যন্ত বেচাকেনা চলে সেই ভোর থেকে। এখানে সব জিনিস ভেন্ডি ভেন্ডি সব টাটকা পাওয়া যায়, সকালে চিরানে খেতে থেকে আমরা বিকালে মানুষে খাইতে পারে। এই সবজির যে মজা, অন্য সবজি যেমন উত্তরবঙ্গতে আসে যে সবজিটা, এই সবজিটা আসতে গাড়িতে থাকে একদিন, বাসি হয়ে যায় টাটকা মাল, একটা আলাদা একটা মজা আর কি। এখানের এই সীতাকুণ্ড, দ্বারকা হাট, কুমিরা, এই সুরার হাট, এগুলো আপনার প্রতিদিনে হাট আছে। এই হাট থেকে এরকম ট্রাকে করে বিভিন্ন পদের সবজি চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। আর এই ছিল এন মোহাম্মদ গ্রুপ নিবেদিত ঈদ উল আজহা উপলক্ষে News24 চট্টগ্রাম প্রতিদিনের বিশেষ আয়োজন বাংলার হাটের আজকের আয়োজন। বিদায় নিচ্ছি এখন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক।